অনলাইন স্কুল থেকে সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এসিসি আইসিটির তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির রূপান্তরে ডিসিমাল থেকে হেকজা ডিসিমালে কীভাবে রূপান্তর করতে হয় আমরা সেটি একটু দেখব সেটি আগে আমরা হেক্সা ডিসিমালের কতগুলো ডিজিট ব্যবহার করে সেটি একটু আবার দেখি আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত এখানে দশটি ডিজিট রয়েছে এই দশটি ডিজিট ব্যবহার করা হয় এরপর আমরা লিখতে হয় এ এ মানে হচ্ছে আমাদের এখানে দশ এরপরে হচ্ছে বি বি মানে হলো এগারো এরপরে আমাদের বারোর জন্য লিখতে হয় সি তেরোর জন্য লিখতে হয় ডি চোদ্দোর জন আমরা লিখি ই এবং সর্বশেষ পনেরো জন্য আমরা লিখি এফ অর্থাৎ এই যে যে ষোলোটি ডিজিট এই ষোলোটি ডিজিট আমরা ব্যবহার করে থাকি এর আগে অন্য ভিডিওতে আমরা দেখেছি যে ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যায় যদি আমরা কনভার্ট করতে যাই সেক্ষেত্রে যেই সংখ্যায় আমরা কনভার্ট করব সেই সংখ্যার ভিত্তি দ্বারা আমরা এই ডেসিমাল সংখ্যাকে ভাগ করি এবং যে ভাগশেষ থাকে সেই ভাগশেষ দিয়ে আমরা ওই সংখ্যাটি গঠন করি তাহলে আমরা এখানে একটি সংখ্যা যদি আমরা দেখি দুই চার সাত নয় দশমিক পাঁচ শূন্য একটা সংখ্যা আছে এটি হলো দশ ভিত্তিক অর্থাৎ ডিসিমাল সংখ্যা এটাকে আমরা এই ষোলো ভিত্তিক একটি সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি ষোলো হচ্ছে হেকজা ভিত্তি ভিত্তিক কারণ হচ্ছে হেকজা ডিসিমালের টোটাল আটটা অঙ্ক ব্যবহার করা হয় যেহেতু আটটা অঙ্ক ব্যবহার করে সেই কারণে এর ভিত্তি হচ্ছে ষোলো তাহলে প্রথম আমরা এই পূর্ণ সংখ্যার অংশটুকুকে আমরা কনভার্ট করব তারপরে ভগ্নাংশকে তাহলে পূর্ণ সংখ্যা এখানে আমার আছে দুই চার সাত নয় ষোলো দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের এটার মধ্যে যায় হচ্ছে একশো চুয়ান্ন বার একশো চুয়ান্ন বারে গেলে এখানে আমার অবশিষ্ট থাকা হচ্ছে পনেরো আমরা জানি পনেরোকে আমরা এখানে এফ দ্বারা প্রকাশ করি অর্থাৎ এখানে আমাদের অবশিষ্ট থাকা হচ্ছে এফ একশো চুয়ান্ন আছে এটাকে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে এটার মধ্যে যাবে হচ্ছে নয় বার এবং এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে দশ আমরা যদি আমরা দশকে প্রকাশ করি এ দ্বারা অর্থাৎ এখানে অবশিষ্ট হচ্ছে এ এই যে এখানে আছে নয় নয়কে আমরা যদি ষোলো দ্বারা ভাগ করি নয় ছোটো হওয়ার কারণটির মধ্যে একবারও যাবেন অর্থাৎ শূন্য যায় শূন্যবার গেলে আমাদের এখানে নয়ই থাকবে আমাদের ভাগ শেষ এখন আমরা এই যে এখানে যে পূর্ণ সংখ্যা আছে এখানে নিচ থেকে উপর দিকে আমরা সাজাতে হয় এখানে আমরা যদি সাজাই দুই চার সাত নয় এই দশমিক সংখ্যাটির জন্য আসবে নয় এখানে দশের জন্য হচ্ছে এ আর এখানে হচ্ছে এটি এটি আছে আমাদের ষোলো ভিত্তিক অর্থাৎ আমার সংখ্যা আর এই যে দশমিকের পরে যে অংশটা আছে এর জন্য আমরা কী করবো আমরা জানি এখানে যা হবে দশমিকের সংখ্যার জন্য তা উল্টোটা হবে অর্থাৎ এখানে আমরা ভাগ করেছিলাম এখানে করতে হবে গুণ গুণ হচ্ছে ষোলো এখানে আমরা সর্বপ্রথম লেখবো গুণ ফল এরপর লিখবো আমরা এখানে আমরা ভগ্র অংশ লেখব তারপরে এখানে আমরা পুরোনো অংশ লিখবো তাহলে এখানে আমরা ষোলো এটাকে যদি গুণ করি তাহলে আমাদের এখানে গুণ ফল হয় আট দশমিক শূন্য অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে আট দশমিকের পর থাকে শুধু দুইটা শূন্য অর্থাৎ এখানে কিন্তু আমাদের শূন্য হয়ে গেছে কোনো সংখ্যা নেই আমরা জানি গুণটা ততক্ষণ পর্যন্ত করতে হয় যতক্ষণ পর্যন্ত এখানে ভগ্নাংশ দশমিকের পরে শূন্য না হয়ে যায় আমাদের এখানে শূন্য হয়ে গেছে তাহলে এখানে আমাদের আর কিছু করতে হবে না আমাদের শুধু এখানে দশমিক পাঁচ শূন্য এর জন্য আমাদের এক্সার ডেসিমাল সংখ্যা পাবো সেটা হচ্ছে শুধু আট এই হচ্ছে আমাদের এক্সার ডেসিমালের সংখ্যা এখন যদি এই দুইটাকে আমরা একত্র করি তাহলে আমাদের কিদার আছে দুই চার সাত নয় দশমিক পাঁচ শূন্য ডেসিমাল সংখ্যা এটার জন্য আমাদের হেজার ডেসিমাল এই প্রথম অংশের জন্য আমরা এখানে পেয়েছি নয় এফ পরের যেই দশমিক পাঁচ শূন্য এটার জন্য আমরা পেয়েছি হচ্ছে এখানে যে শুধু আট অর্থাৎ এখানে হবে শুধু আট আর এটি ছিল হচ্ছে আমাদের হেজার ডেসিমাল নাম্বার এরপরও আমি ডিসিমাল থেকে বাইনারি এবং অকটাল করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে তাহলে তোমার এইটা হয়তো বুঝতে আরও ক্লিয়ার হয়ে যাবে যারা সেই ভিডিওগুলো দেখো নি এখনই আমার সেই ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমাদের এইটা বোঝার জন্য আরও অনেকটা হেল্প পাবে এরপর যদি না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার পরের ভিডিওগুলো যদি পেতে দাও তাহলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো